আগামী কয়েকদিনের মধ্যেই হইচইতে স্ট্রিম করবে পর্ণ শবরীর সাপ, আর এই সিরিজেই অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। গৌরব দা, স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ। প্রথমেই শুভ বিজয়। শুভ বিজয়, সকলকে শুভ বিজয়। একদমই, মানে বিজয়ার পর যখন দেখা হলো, পুজো কেমন করে কাটালে সেটা না জিজ্ঞাসা করলে তো হবে না। পুজো খুব ভালো কাটিয়েছি এবং এইবারে আমার পুজোটা একটু অন্যরকম, তার কারণ আমার ছেলের ঠিক পুজোর আগে জন্ম হয়েছে এবং এই পুজোটা শুধুমাত্র ফ্যামিলির সঙ্গেই কেটেছে, তার সঙ্গেই কেটেছে, বাবা মার সঙ্গে, রিধিমার সঙ্গে। তো এই পুজোটা সত্যি একটা অন্যরকম পুজো, এই বছরটাই আমার কাছে একটা ভীষণ অন্যরকম বছর। মানে সত্যি এই বছরটা মানে অনেক কিছু দিয়ে যাওয়ার বছর। এই যে মানে তুমি যেটা বলে নতুন অতিথি, নতুন দায়িত্ব, সেই দায়িত্বটা কতটা নিজে সামলাতে পারছো বলে মনে করছো? রিধিমা আমার থেকে অনেক ভালো সামলাচ্ছে, অনেক বেটার সামলাচ্ছে, তবে আমি আমার মতো করে চেষ্টা করছি এবং এই সময়টা আমি একেবারেই কোনো কাজ করিনি। পর্ণশবরীর সাপের শ্যুটিংয়ের পরে আমি একটা গ্যাপ নিয়েছিলাম, এইবারে পুজোর পরে এইবারে সব শ্যুটিংগুলো শুরু করব। তো এই সময়টা বাড়িতে থাকতে পেরে ভীষণ ভালো লেগেছে এবং ওইটাই উদ্দেশ্য ছিল যে যতটা বেশি, অন্তত শুরুর দিকটা যতটা বেশি সময় দেওয়া যায় রিধিমাকে, আমার ছেলেকে, তো সব মিলিয়ে একটা ভীষণ ভালো সময় কাটছে। একদমই, মানে সময় দিয়েছো সেটা বোঝাই যাচ্ছে। শিখেছো কি প্যারেন্টিংটা? প্যারেন্টিং শেখার তো কোনো শেষ নেই, তবে চেষ্টা করছি, অনেক রকম অ্যাডভাইস পাচ্ছি চারিদিক থেকে, আমাদের পরিবারের সকলের থেকে, বন্ধুবান্ধব যারা অলরেডি মা বাবা হয়েছেন তাদের থেকে, এবং আজকাল তো আমাদের ইউটিউব রয়েছেই, ভীষণ একটা বিরাট ইনফরমেশনের সোর্স। তো সব কিছু, যখনই কিছু ডাউট হয় তখন কোথাও না কোথাও থেকে হেল্প চলেই আসে। একটা জার্নি এই শুরু হলো, এবার চলতেই থাকবে। না, কথা বলবো আমাদের মানে তোমার যে আগামী যে সিরিজ আসছে পর্ণশবরীর সাপ নিয়ে, পরমদার ডিরেকশন, পরমদার সঙ্গে কাজ আগেও কাজ করেছো, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে কতটা আলাদা দেখলে? পরমদার সঙ্গে অনেকগুলো কাজ, সত্যি অনেকগুলো কাজ হয়েছে এবং আমার ক্যারিয়ারে যে মানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাজ, ইন্টারেস্টিং কাজ, মানে সেটা অপুর পাঁচালি হোক, সেটা দ্বিতীয় পুরুষ হোক, সেটা সাগরদ্বীপে জকেরধন হোক, আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করেছি এবং পরমদার সঙ্গে একটা বহু বছরের একটা বন্ধুত্ব সম্পর্ক সব মিলিয়ে, আমার দাদার মতো লিটারেলি, এবং তার সঙ্গে এই প্রথম তার পরিচালনায় কাজ করি, সেইটা আমি খুব খুব উপভোগ করেছি এবং তার পরিচালনার তো আমি একজন ভক্ত, তো তার পরিচালনায় কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। পরমদা কি পরিচালক হিসেবে কি খুব কড়া? একেবারেই না, পরমদা ভীষণ সর্টেড একজন ডিরেক্টর এবং অভিনেতাদেরকে যথেষ্ট স্পেস দেন এবং নিজে যেহেতু একজন অভিনেতা, সেহেতু এত ছোটো ছোটো নুয়েন্সগুলো এত ভালো বোঝেন এবং গাইড করে দিতে পারেন যে ইট হ্যাজ বিন আ প্লেজার ওয়ার্কিং উইথ হিম। একদমই, আর মানে ভূত চতুর্দশীর আগেই তোমরা ভয় পাওয়াতে আসছো, তোমাকে এই সিরিজে দর্শকরা কীভাবে পাচ্ছে? প্রথমেই বলি যে এটা শুধুমাত্র ওই জোর করে ভূত দেখিয়ে ভয় দেখানোর মতো একটা সিরিজ নয়, এইটা ভীষণই একটা গা ছমছমে পরিবেশ তৈরি করার মতো একটা সিরিজ। আমি পার্সোনালি মানে দর্শক হিসেবে এই ধরনের কাজ খুব এনজয় করি এবং সেই ধরনের একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং এখানে চার বন্ধু, তারা বেড়াতে যাচ্ছে, বেড়াতে গিয়ে একটা অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে এবং তারপরে কী হচ্ছে সেইটা নিয়ে তার জন্য তো তাহলে অবশ্যই চোখ রাখতে হবে, দেখতে হবে পর্ণশবরীর সাপ। আর কয়েকদিনের মধ্যেই দীপাবলি, দীপাবলির প্ল্যান কী? দীপাবলির প্ল্যান এবারে ডেফিনেটলি বাড়িতে থাকা এবং আমার ছেলের এবারে প্রথম ভাইফোঁটা হবে, তো দীপাবলি ভাইফোঁটা মিলিয়ে ওই সময়টা নিজেকে যতটা সম্ভব খালি রাখার চেষ্টা করছি। আপনারা এতক্ষণ শুনে নিচ্ছিলেন গৌরব চক্রবর্তীর কথা। বিনোদনের এরকম আরও বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন আর্টেজ টিভি HD-র পর্দায়।